টু এস এম ইংলিশ টিপস আজকে মাধ্যমিক হাই মাদ্রাসার বোর্ডের বাংলা পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের আগামীকাল মাধ্যমিক পরীক্ষা তোমাদেরও কাজে লাগবে এখান থেকে অনেক প্রশ্ন পেয়ে যেতে পারো তাই অবশ্যই তোমরা দেখে নাও এবং ফ্রেন্ড সার্কেল অবশ্যই প্রশ্নপত্রটি অ্যান্সার করা অবশ্যই শেয়ার করে দেবে আর দেখে নেবে আর আমি পিডিএফ সহ তোমাদের এই ভিডিওটি দেখা চলেছে পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো আর সেটা লিঙ্কের একটা পাসওয়ার্ডও দিয়ে দেবো সেটা আগে পরে ভিডিওর মধ্যে এখানে পাসওয়ার্ডটা বলে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশান তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে রাখবে এরপরে সাজেশন নিয়ে আসবো ঠিক আছে তো চলো শুরু করে আজকে মেন ভিডিও দেখো হাই মাদ্রাসা বোর্ড পরীক্ষা দু চব্বিশ বাংলা পরীক্ষা এইমাত্র প্রশ্নপত্র অ্যান্সার পাওয়া গেল তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সঠিক অ্যান্সারগুলো দেখে নাও তবনে সময় কোন পত্রিকার সম্পাদক বলা হয় বললে না করতে পারবে না এটা হচ্ছে ঘরেরটা সন্ধ্যা তারা তারপর অ্যান্সারটা দেখো ঘরে ছিল না সে কোথায় গিয়েছিল এটার অ্যান্সার হবে কয়েকটা তারপর তিনের কোশ্চেন দেখো নদের চাঁদের বয়স হচ্ছে ত্রিশ বছর গয়েরটা সঠিক অ্যান্সার তারপর চলে যাও চার নম্বর প্রশ্নে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে এখানে কাছে দূরে কয়েকটা সঠিক অ্যান্সার পাঁচের কোশ্চেন অ্যান্সার হবে গয়েরটা এবং ছয়ের কোশ্চেন আমাদের জটায় কে হাসে ঘয়েরটা শিশু চাঁদের কর ঠিক আছে কলম তাদের আছে আজ অধিস্পর্শ এটা কাদের কথা বলা হয়েছে পটে কি পকেট মার কয়েকটা সঠিক আনসার তারপর দেখো কলমে দুনিয়া আয় যা সত্যিকারের বিপ্লব ঘটায় এটা অ্যান্সার হবে ঘয়েরটা ফাউন্ড ফাউন্টেন ঠিক আছে তারপর দেখো নয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে উনিশশো সালে তোমরা পিডিএফটা একটু পরে পাসওয়ার্ডটা বলবো অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো আমাদের ডিসক্রিপশন বক্স থাকবে ঠিক আছে আমাদের এরপরে সাজেশন নিয়ে আসবে তোমরা থাকবে মাধ্যমিক যারা দেবে অবশ্যই এগুলো দেখে নাও এবং ফ্রেন্ড সার্কেলে অবশ্য তোমরা শেয়ার করে দিবে এই প্রশ্নপত্রটি ভিডিওটি তোমরা ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দাও অন্যরা দেখে নেক কীরকম এসেছে তোমরা তোমাদের কমন আসতে পারে এখান থেকে ঠিক আছে দেখো দশ নম্বর আনসার হবে ডিএটটা এ হবে কর্মকারক তারপর এগারো নম্বর কোশ্চেন অনুসর্গের অপর নাম কী এটা গয়টা হবে কর্মপ্রবঞ্চনীয় ঠিক আছে বারো কোশ্চেন অ্যান্সার হবে পরম ওদের অর্থ প্রাধান্য পায় কোথায় তৎপুরুষ সমাসে তেরো নম্বর কোশ্চেন পরম যে আত্মা চৌদ্দ নম্বর কোশ্চেনটা দেখো যৌগিক বাক্য পনেরো নম্বর কোশ্চেন বাক্যের যোগ্যতা বলতে বোঝায় কাকে পদ বা পদ সমষ্টির সংগত অর্থ বা ভাব প্রকাশকে পরে প্রশ্ন দেখো একটি ভাববাচ্যের উদাহরণ দাও এটা হবে ঘরটা আমার বাড়ি যাওয়া হলো না এটা তারপর দেখো তারপর একটা কোশ্চেনটা দেখো কর্তৃবাচ্য হবে এবং তার পরেগুলো দেখো সময়ের অভাবে করানো হয়নি এগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করছি দেখো কম বেশ কুড়িটা শব্দের মধ্যে লিখতে বলছে এরকম শর্টগুলো তোমরা প্রিপেয়ার করো এগুলো এসেছে মাদ্রাসা বোর্ডের আজকে মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন তোমাদের শেয়ার করছি তোমরা দেখে নাও এবং ফ্রেন্ড সার্কেল অবশ্যই শেয়ার করে দিবে আর এরপরে আমি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশান নিয়ে আসছি বাংলা অবশ্যই দেখতে থাকবে ঠিক আছে তো দেখো যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে বলেছে তিনটি তারপরে যে কোনো চা আটটি প্রশ্ন উত্তর দিতে বলেছে কীরকম দেখো কী এসছে আটটি প্রশ্নের উত্তর দিতে বলেছে সহ এগুলো সব ব্যাকরণ ব্যাকরণ থেকে তোমাদের কেমন প্রিপারেশন হয়েছে অবশ্যই কমেন্ট বক্স তোমরা এই প্রশ্নটি তোমাদের হলে তোমরা কত মার্কস পাবে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা আর যারা মাধ্যম মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়েছ তারা আজকের পরীক্ষা কেমন হলো কটা পেয়েছ সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো দেখো তিনের কোশ্চেন যে ষাটটি শব্দের মধ্যে লিখতে হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে কমন পেয়েছ কি সেটাও জানাবে ঠিক আছে দেখো চারে তিনের কোশ্চেন একটি প্রশ্ন উত্তর দাও তারপর দেখো চারে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও বলেছে তোমাদের পরীক্ষা কেমন হলো জানাবে আর যারা কালকে পরীক্ষা দেবে আগামীকাল মানে স্কুল বোর্ড তারা তোমাদের প্রশ্ন রকম হলে কেমন পরীক্ষা হবে বা তোমাদের প্রিপারেশান কেমন এসে অবশ্যই জানাবে ঠিক আছে আর আমাদের যেন সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাই রাখবে নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাই রাখবো ঠিক আছে তো দেখো প্রশ্নগুলো দেখে নাও একটু ছয়ের যে কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে সাতের কোনো একটি প্রশ্ন উত্তর বলেছে তো আমাদের পিডিএফ ডিসক্রিপশান বক্সে তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই অবশ্যই পিডিএফ পেতে পিডিএফে খোলার জন্য ওপেন করার জন্য পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি হচ্ছে ছয় পাঁচ চার তিন দুই এক মানে ছয় থেকে এক পর্যন্ত পাসওয়ার্ড ডাললে হয়ে যাবে ছয় থেকে এক পর্যন্ত ঠিক আছে পিডিএফ পাসওয়ার্ড আটের কোশ্চেন যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিয়ে বলেছে দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিয়ে বলেছে তোমরা দেখো তারপরে দেখো সাতের কোশ্চেন সাতের কোশ্চেন সাত নম্বর পেজ দেখো যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করতে দেখো প্রবন্ধ রচনা বিজ্ঞান সংস্কার চলেছে বাংলা উৎসব চলে এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো চলে এসেছে তোমাদের কী আসবে এখান থেকে কমন আসতে পারে তোমরা দেখে নাও রচনাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনাগুলোই দিয়ে দিচ্ছে এখানে ঠিক আছে তোমরা দেখে নাও এবং চলতি গদ্য বঙ্গনবধ করতে বলেছে স্টুডেন্ট লাইফ ইজ স্টেজ অফ প্রিপারেশন অফ ফর ফিউচার এটা হচ্ছে বঙ্গনবধ দিয়েছে বঙ্গনবধটা কেমন তোমরাও জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে তো এটা হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন নাজুক হয়ে গেলো তার সেটার তো তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই কালকে তোমাদের আপলোড করব আর এরপর সাজেশন নিয়ে আসছে তোমাদের জন্য সেগুলো দেখবে ঠিক আছে তো দেখো এগুলো একটি প্রশ্ন উত্তর দিয়ে বলেছে যে কোনো একটি তারপরে পেয়ে চলে যাব আমি কারণ এটাগুলো কিন্তু কেবলমাত্র বহিরাগত পরীক্ষার জন্য এগুলো বহিরাগত পরীক্ষার পেজ এটা ঠিক আছে কম বেশি এটা একটু দেখ নাও বহিরাগত পরীক্ষার জন্য এগুলো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও আমি নিয়ে আসছি এরপর দেখতে থাকবে আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে আর ভিডিও লাইক দিয়ে একটু শেয়ার করে দেবে একবার লাইক দিয়ে শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও